অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অভিনন্দন, শুভেচ্ছা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের কৃপায় চার রাশির এই বড় ঘটনাগুলি ঘটতে চলেছে। আপনারা ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি এই চার রাশির মধ্যে আপনি যদি থাকেন, এই 15 দিনের মধ্যে অর্থাৎ 15ই নভেম্বর থেকে আপনার 30শে নভেম্বরের মধ্যে লট অফ চেঞ্জ আপনাদের কিন্তু হতে চলেছে। কেন হতে চলেছে আমি এটাও আপনাদেরকে জানাবো। দেখুন, শুক্র আপনার যুবক অবস্থাতে আসছে, অর্থাৎ বাল্য অবস্থা থেকে যুবক অবস্থায় অলরেডি কিন্তু চলে এসেছে। এই যুবক অবস্থাতে শুক্রের আসা চার রাশিকে কিন্তু মালামাল করবেই করবে, আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। দেখুন, শুক্র আমাদেরকে কী দেয়? শুক্র আমাদেরকে লাক্সারি বাড়ি, লাক্সারি গাড়ি, প্রেম। শুধু প্রেম একটা ছেলে মেয়ের মধ্যে কিন্তু নয়, প্রেম আপনার প্রকৃতির সাথে হতে পারে, প্রেম আপনার একটা পশুর সাথে হতে পারে, অর্থাৎ প্রেম ছাড়া কিন্তু এই দুনিয়া চলে না। এবং এর পাশাপাশি শুক্র আমাদেরকে দেয় বিউটি প্রোডাক্ট, শুক্র আমাদের দেয় গ্ল্যামার দুনিয়া, অর্থাৎ যারা গান বাজনা অভিনয় শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু শুক্রের কিন্তু আন্ডারে। এক কথায় যেখানে আপনারা ঝাঁ চকচক দেখছেন না কেন, অর্থাৎ আলোর রোশনা, সেখানেই কিন্তু শুক্রের কিন্তু ভূমিকা কিন্তু আছে। অর্থাৎ আপনি দাম্পত্য সুখ বলুন, অর্থাৎ বিয়ের পরে যেটা দাম্পত্য সুখ, সেই জায়গাটা কিন্তু শুক্রে কিন্তু বিশেষভাবে ভূমিকা থাকে। শুক্র যদি আপনার রাশিচক্রে পীড়িত থাকে, তাহলে কিন্তু কোনো মতে আপনি বৈবাহিক জীবনে বা প্রেমের ক্ষেত্রে কোনো দিনই সফলতা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ আপনার চোখের জল, আপনার দুঃখ, একের পর এক প্রেম ভাঙবে, বিয়ের ক্ষেত্রে আপনার বিবাহ বিচ্ছেদ হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বেশ কিছু প্রতিকার কিন্তু করতে হবে। একটি হচ্ছে আপনাদেরকে রুদ্রাক্ষ, ছয়মুখী রুদ্রাক্ষ আপনাদেরকে লাগাতে হবে, এবং এর পাশাপাশি একটি কবচ অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর বিচার করে আপনাদেরকে কিন্তু লাগাতে হবে। একটি ছয়মুখী রুদ্রাক্ষ এবং একটি কবচ, যা আপনার শুক্রের যে আপনার রাশিচক্র যদি পীড়িত থাকে কি না, আপনার কিন্তু সেই শুক্র কিন্তু আপনার বৈভব অর্থ সমস্ত কিন্তু দিবে। অর্থাৎ শুক্র আপনার যদি ভালো থাকে, ফিনান্সিয়াল জায়গাটা, অর্থের দিকটা, একটা কথা আমি বারবার, যার শুক্র ভালো আছে কি না, অলরেডি দেখবেন আপনার রাশিচক্রে কিন্তু বৃহস্পতি কিন্তু অনেকখানি শুভ ফল কিন্তু প্রদান করবে। অর্থাৎ শুক্রের কিন্তু বিশেষভাবে ভূমিকা কিন্তু আছে। দেখুন, মেয়েদের ক্ষেত্রে যেমন বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি, ছেলেদের ক্ষেত্রে শুক্র, এবং আপনার দাম্পত্য সুখের জায়গাটাতেও কিন্তু শুক্র, এবং সন্তানের জায়গাটা যদি দেখা যায় সেটাও কিন্তু শুক্রের কিন্তু বিশেষভাবে কারকতা কিন্তু আছে। অর্থাৎ যাবতীয় ভৌতিক পার্থিব যে সুখই বলুন না কেন, সবটাই কিন্তু লুকিয়ে আছে শুক্রের আন্ডারে। অর্থাৎ শুক্রকে আপনার রাশিচক্রে কিন্তু মজবুত কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ শুক্র যদি আপনার রাশিচক্রে পীড়িত থাকে, শুক্রের জন্য কিন্তু বিভিন্ন রকমের অসুখ কিন্তু মানুষের কিন্তু হয়, সেটাও কিন্তু আপনাদের। অর্থাৎ শুক্র এই বাল্য অবস্থা থেকে যুবক অবস্থাতে আসার কারণে এই চার রাশিকে ভোগ বিলাস এগুলো কিন্তু বাড়বে, এবং সম্পত্তিগত দিক থেকে, আপনার দাম্পত্য দিক থেকে, প্রেমের দিক থেকে, কর্মের দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে, ফিল্ম দুনিয়ার দিক থেকে কিন্তু বিশেষভাবে সফলতা পায়। প্রথম যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি আপনাদের পঞ্চমপতি এবং কর্মপতি এই শুক্র, আপনাদের আকস্মিক ধনলাভ হবে, আপনাদের
প্রেমের দিক থেকে আপনার সফলতা হবে নিশ্চিতরূপে, এবং কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে। এই শুক্র কিন্তু আপনাদেরকে ঢেলে কিন্তু দিবে, অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণ দুইটি ভাবের মালিক, আপনাদেরকে কিন্তু মালামাল করবে এই শুক্র। পার্থিব সুখ, ভৌতিক সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনাদের ধনপতি এবং ভাগ্যাধিপতি এই শুক্র আপনার যুবক অবস্থাতে ধনের জায়গাটা এবং ভাগ্যের জায়গাটা, এখানেও আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আসবে, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে, কেরিয়ার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশি, এই সরি আপনার কন্যা রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনার একাদশপতি এবং চতুর্থপতি। দেখুন, আপনাদের পারিবারিক সুখের জায়গা, আপনার দাম্পত্য জায়গা, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ে যারা আছে তারা লাভ পাবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, যে কোনো কাজে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন, এবং ভাগ্যোদয় আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ কর্কট রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি। আপনাদের দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু এই সময় হবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের কেন্দ্র এবং ত্রিকোণ দুটি ভাবেরই মালিক। আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনারা সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, প্রপার্টি যোগ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনারা পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পাবেন। এই শুক্র যুবক অবস্থাতে ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, গ্ল্যামার দুনিয়াতে যারা আছে, গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশের সাথে যারা যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যারা যুক্ত আছে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার কিন্তু ধন কিন্তু আসবে। এর সাথে সাথে আবারও বলছি, বৃহস্পতিরও কিন্তু আপনার রাশিতে কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ আপনার কুম্ভ রাশিকে দুহাত ভরে দেবগুরু এবং দৈত্যগুরু অর্থের দিক থেকে, ধনের দিক থেকে, প্রেমের দিক থেকে, বিবাহের দিক থেকে আপনাদের কিন্তু নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু দিবে। অর্থাৎ মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি এবং কন্যা রাশি, কন্যা রাশির নিশ্চিতরূপে কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে, এবং এর পাশাপাশি ধনের জায়গাটা কিন্তু আপনাদেরও কিন্তু মজবুত হবে। এই চার রাশি কিন্তু আপনারা কিন্তু আগে যা ঘটেনি তাই আপনাদের ঘটতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ যে বড় ঘটনাগুলি আপনাদেরকে বললাম না, এই বড় ঘটনাগুলি আপনারা ডায়েরিতে নোট করে নিন, নিশ্চিতরূপে কিন্তু আপনারা ফল কিন্তু পাবেন। যাদের ক্ষেত্রে হচ্ছে না তাদেরকে আমি আবারও বলবো, নিজস্ব জন্মছকটা অ্যানালাইসিস করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান, কবচ এবং রুদ্রাক্ষ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু এই শুক্রের সুপ্রভাব এই আগামী 15 দিনের মধ্যে আপনাদেরও কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।